সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। জিম্মিদের উদ্ধারের কোনো উপায় না পেয়ে আবার যুদ্ধবিরতি চুক্তির জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে ইসরায়েল। এই ইস্যুতে নতুন করে আলোচনা করতে মিশরে গেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। বুধবার এ তথ্য জানিয়েছেন মিশরের এক কর্মকর্তা। হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর। মিশরের ওই কর্মকর্তা জানিয়েছেন কাতার ও মিশর ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হয় গত 7 অক্টোবর যেসব ইসরায়েলিকে হামাসের যোদ্ধারা গাজায় ধরে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে এখনও 132 জন জিম্মি হয়ে আছেন, তবে তাদের মধ্যে সবাই জীবিত নেই। নভেম্বরের শেষ দিকে হামাস ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহের যুদ্ধবিরতি চলেছিল। ওই বিরতির সময় 105 জিম্মিকে মুক্তি দেয় হামাস, যার মধ্যে ইসরায়েল ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন। যুদ্ধবিরতির আগে 4 জিম্মিকে মুক্তি দেয় হামাস, একজনকে মুক্ত করেন ইসরায়েলি সেনারা। তাছাড়া উদ্ধার করা হয় 8 জিম্মির লাশ, আর ভুলক্রমে 3 জিম্মিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। হামাসের হাতে যেসব জিম্মি রয়েছেন তাদের মধ্যে 25 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি মিশরে গিয়েছেন। হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে জিম্মি মুক্তি আলোচনা শুরু হয়েছে। তবে গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল আরুরি নিহত হলে আলোচনা থমকে যায়। হামাসের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে আগে যুদ্ধবিরতি করতে হবে, এরপর জিম্মিদের মুক্তি দেওয়া হবে। হামাস প্রধান ইসমাইল হানিয়া বুধবার কাতারের রাজধানী দোহায় সাংবাদিকদের বলেন, দখলদারদের কারাগারে থাকা আমাদের সব বন্দী মুক্তি না পাওয়া পর্যন্ত ইসরায়েল কখনো তাদের জিম্মিদের ছাড়িয়ে নিতে পারবে না। আবার হামাসের পলিট ব্যুরোর সদস্য ওসামা হামদান বলেছেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো বন্দি জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরবে না। এদিকে ইসরায়েলের টিভি চ্যানেল 13 জানিয়েছেন, নতুন করে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেওয়া হয়েছে কাতারের পক্ষ থেকে। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জিম্মিদের মুক্তির জন্য যুদ্ধবিরতির পাশাপাশি গাজা উপত্যকায় থাকা হামাস নেতাদের গাজার বাইরে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীকেও প্রত্যাহারের কথা বলা হয়েছে প্রস্তাবটিতে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বুধবার সন্ধ্যায় প্রস্তাবটির বিষয়ে আলোচনার জন্য বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায়। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় সমর্থন দিয়েছে আরও একটি দেশ। লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া জানিয়েছে, তারা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গাজা গণহত্যা মামলায় সমর্থন দেবে। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফ্রিকার মামলাটি সঠিক পথে একটি সাহসী সিদ্ধান্ত। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিজেও বিবৃতিটি এক্সে শেয়ার করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিন সংঘাতের শুরু থেকেই প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যে অবস্থান নিয়েছেন তা স্পষ্ট। গাজায় ইসরায়েল যা করেছে তা স্পষ্ট গণহত্যা। এর আগে মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান, জর্ডান, বলিভিয়া, মালদ্বীপ ও নামিবিয়া ইসরায়েলের বিচারের প্রতি সমর্থন দিয়েছে। সর্বশেষ দেশ হিসেবে এই তালিকায় যুক্ত হল কলম্বিয়া। এদিকে আল জাজিরা জানিয়েছে, শুরুতে গাজার গণহত্যা অস্বীকার করলেও ক্রমশই সুর নরম করছে ইসরায়েল। দেশটি সম্ভবত আন্তর্জাতিক আদালতে বেসামরিক নাগরিকদের হত্যার কথা অস্বীকারের বদলে কৌশলী অবস্থান নেবে। বেসামরিক লোকদের নিহতের ঘটনাকে ইসরায়েল যুদ্ধের ফলাফল হিসেবে দেখাতে চেষ্টা করবে। এছাড়া বেসামরিক নাগরিকদের রক্ষায় ইসরায়েল সব রকম চেষ্টা করেছে সেটি বলা হবে। যেমন বেসামরিকদের নিরাপদ এলাকায় চলে যেতে তারা লিফলেট বিতরণ করেছে, যদিও যেসব এলাকায় যেতে বলা হয়েছিল সেখানেও বোমা ফেলেছে ইহুদিবাদী দেশটি। শুরুতে এই মামলার বিষয়ে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছিল ইসরায়েল, পরে তারা সুর নরম করেছে। ইসরায়েল গাজা দখল করবে না, গাজার বাসিন্দাদের জোরপূর্বক তাড়াতে চায় না, এমন যুক্তি তারা আন্তর্জাতিক আদালতের শুনানির সময় তুলতে পারে। পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে আবারও বড় সুখবর পেল ইমরান খানের দল পিটিআই। বুধবার ব্যাট প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে পেশোয়ার হাইকোর্ট। এর ফলে পিটিআই দল হিসেবে নির্বাচনে ব্যাট প্রতীক নিয়ে লড়াই করতে পারবে। আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আদালতের এই রায় ইমরান খানের দলের জন্য বড় সুখবর হয়ে এসেছে। দ্য ডনের খবরে জানানো হয়েছে, বুধবার পেশোয়ার হাইকোর্ট এক সংক্ষিপ্ত আদেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে।
আদালত বলছে দলীয় প্রতীক বাতিলের কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। এছাড়া পিটিআই এর অভ্যন্তরীণ নির্বাচনের ফলাফলের কপি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশের আদেশও দিয়েছে আদালত। রায় বলা হয় নির্বাচন আইনের 215 ধারা অনুযায়ী পিটিআই নির্বাচনী প্রতীক পাওয়ার অধিকার রাখে। গত মাসে পিটিআই এর অভ্যন্তরীণ নেতা নির্বাচন প্রক্রিয়াকে নিয়মতান্ত্রিক হয়নি দাবি করে দলটির নির্বাচনী প্রতীক বাতিল করে পাকিস্তান নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে আদালতে যায় ইমরান খানের দল। নিম্ন আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছিল, তবে উচ্চ আদালতের রায় এলো পিটিআই এর পক্ষে। এদিকে আদালতের এই ঘোষণার উচ্ছ্বাস দেখা গেছে পিটিআই শিবিরে। দলটির সিনেটর আলী জাফর জাতিকে অভিনন্দন জানান এবং আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন নির্বাচন কমিশনের অসাংবিধানিক সিদ্ধান্ত বাতিল করেছে আদালত। দলটির প্রতীক বাতিল একটি ষড়যন্ত্র ছিল উল্লেখ করে আলী জাফর বলেন, এই রায়ের পর জাতীয় নির্বাচনে পিটিআই এর বিজয় কেউ ঠেকাতে পারবে না। তবে প্রতীক ফিরে পেলেও নির্বাচনে পিটিআই এর সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কারামন্ত্রী নেতা ইমরান খান সহ প্রায় 90% শীর্ষ নেতার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন, যা নির্বাচনের মাঠে বড় প্রভাব ফেলতে পারে। যদিও গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানে এখনও সবচেয়ে জনপ্রিয় দল পিটিআই এবং সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান। ভারতের সাথে কূটনৈতিক উত্তেজনার মাঝেই চীনের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে মালদ্বীপ। রয়টার্সের খবরে বলা হয়েছে ভারতকে মালদ্বীপের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে নির্বাচনে বিজয়ী হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মুইসু এই সফরে বেইজিংয়ের আরও ঘনিষ্ঠ হলেন। বুধবার বেইজিংয়ে গ্রেট হল অফ পিপলে এক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মালদ্বীপের প্রেসিডেন্টকে পুরনো বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। এদিন ভারত মহাসাগরের দ্বীপ দেশটিতে আরও অনেক বিনিয়োগের ঘোষণাও দেওয়া হয় চীনের পক্ষ থেকে। পাশাপাশি উভয় পক্ষ বিস্তৃত কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের বিষয়ে একমত হয়। অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও মালদ্বীপের সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা একটি ঐতিহাসিক সুযোগের সামনে রয়েছে। গত নভেম্বরের নির্বাচনে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইসু। নির্বাচনে তার প্রচারণার মূল স্লোগান ছিল ভারত হটাও। মালদ্বীপে ভারতীয় প্রভাবকে দেশটির সার্বভৌমত্বের উপর হুমকি হিসেবে তুলে ধরেন মুইসু। নির্বাচিত হওয়ার পরই তিনি ভারতীয় সেনাদের মালদ্বীপের মাটি থেকে সরিয়ে নিতে নয়াদিল্লিকে অনুরোধ করেন। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য নেওয়া হয় নানা পন্থা, যদিও চীনের কাছে দেশটির রয়েছে বিরাট অঙ্কের ঋণ। রয়টার্স বলছে মালদ্বীপের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার মাধ্যমে চীন ওই অঞ্চলে নিজেদের অবস্থান আরও জোরালো করেছে। ভারতের আরেক প্রতিবেশী শ্রীলঙ্কাও অনেক আগে চীনের দিকে ঝুঁকে পড়েছে। বুধবারের বৈঠকের পর মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় প্রেসিডেন্ট ডক্টর মুইসু মালদ্বীপে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে অবদানের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে আরও বলা হয় এই সফরে দুই দেশের মধ্যে 20 গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নরেন্দ্র মোদীকে কটূক্তি করা নিয়ে গত কয়েকদিন ধরে মালদ্বীপের সাথে কূটনৈতিক উত্তেজনা চলছে নয়াদিল্লির। এর মধ্যেই চীন সফর করলেন প্রেসিডেন্ট মুইসু, যা চীন মালদ্বীপ সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে বলে মনে করা হচ্ছে। নানা নাটকীয়তার পর জানা গেল রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা শুরু হবে ইম্ফল থেকেই। প্রথমে টালবাহানা করলেও পরে ইম্ফল থেকে যাত্রা শুরুর অনুমতি দিয়ে দিয়েছে মণিপুর রাজ্যের বিজেপি সরকার, যদিও শর্ত সাপেক্ষে সেই অনুমতি দেওয়া হয়েছে। মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্বের হাত্তা কাংজেবং থেকে রাহুলের ভারত ন্যায় যাত্রা শুরু হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়। ওই মাঠে সভা করে যাত্রা শুরু করতে চেয়ে মণিপুরের কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন, কিন্তু মেইতে অধ্যুষিত পূর্ব ইম্ফলে সভা করে যাত্রা শুরুর অনুমতি দেয়নি মণিপুরের বীরেন সিং সরকার। আইনশৃঙ্খলার কথা ভেবে অনুমতি দেওয়া যাচ্ছে না বলে দাবি বিজেপি সরকারের, যদিও কংগ্রেস নিজেদের দাবিতে অনড় ছিল। দলটি বলছে মণিপুর ছাড়া অন্য কোথাও থেকে যাত্রা শুরুর প্রশ্নই আসে না। পরে দফায় দফায় আলোচনা শেষে মণিপুর সরকার এই মাঠ থেকেই যাত্রা শুরুর অনুমতি দিয়েছে, কিন্তু একাধিক শর্ত চাপানো হয়েছে। মণিপুর সরকার বলছে বেশি সংখ্যক লোক নিয়ে ওই মাঠে সভা করা যাবে না, সভা করতে হবে পাশের একটি মাঠে। তবে হাত্তা কাংজেবুয়িং এর মাঠ থেকেই যাত্রা শুরু করা হবে। সেক্ষেত্রে বাছাই করা কিছু নেতা ওই মাঠে গিয়ে জাতীয় পতাকা উদ্বোধন করে যাত্রা শুরু করতে পারবেন। 14 জানুয়ারি মণিপুরের পূর্ব ইম্ফল থেকে শুরু হওয়ার কথা রাহুল গান্ধীর যাত্রা। প্রথম দিনেই মণিপুর থেকে নাগাল্যান্ডে পৌঁছানোর কথা কংগ্রেস নেতার। এরপর পর্যায়ক্রমে কয়েকটি রাজ্য সফর করবে এই পদযাত্রা। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমা করার ব্যাপারে এ মাসেই সিদ্ধান্ত নেবে দেশটির রাজার নেতৃত্বাধীন রাজকীয় বোর্ড। বুধবার এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া। দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বর্তমানে 12 বছরের কারাদণ্ড ভোগ করছেন।
বহুল আলোচিত ওয়ান এমডিবি প্রকল্প থেকে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই প্রজেক্টে বিনিয়োগ করা যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার বিনিয়োগকারীরা জানিয়েছেন, এখান থেকে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার চুরি হয়েছে, যার মধ্যে ১ বিলিয়ন ডলার গেছে নাজিব সংশ্লিষ্ট অ্যাকাউন্টে। তবে সবসময় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। রাজার নেতৃত্বাধীন যে বোর্ডটি আছে সেটিতে রয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য সরকারি কর্মকর্তা। এই বোর্ড মূলত রাজাকে পরামর্শ দিয়ে থাকে। এই বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব। চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহে বোর্ডের বৈঠক হবে, সেখানে নাজিবকে ক্ষমা করার ব্যাপারে আলোচনা হবে। মালয়েশিয়ার সরকারের মুখপাত্র ও যোগাযোগ মন্ত্রীর কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা, তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, এটি রাজার এবং বোর্ডের বিশেষ অধিকারের বিষয়। মালয়েশিয়ার রাজা পদটি অনেকটাই প্রতীকী, তবে আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমা করার ক্ষমতা রয়েছে তার। ২০১৮ সালে রাজা পঞ্চম সুলতান মোহাম্মদ বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করে দিয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও সমকামিতার অভিযোগ এনে কারাগারে পাঠিয়েছিল মাহাথির মোহাম্মদের সরকার। যদিও আনোয়ার ইব্রাহিম সবসময় বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।